খেয়াল করে আর খেয়ালের মধ্যে রাখতে হয়। তো দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে শিং মাছ যারা করছেন বা করবেন ভাবছেন তারা অবশ্যই ভাইয়ের কথাটা মাথায় রাখতে পারেন। তবে আরেকটা জিনিস আপনি আমাদেরকে শেয়ার করছিলেন যে গল্পে গল্পে আপনার কাছে শুনলাম যে এই দেয়ালে ঘষা খাওয়ার কারণে হয়তো আপনার মাছের কিছু প্রবলেম দেখতে পেরেছেন, এটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু শেয়ার করেন। এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার কিরকম যে বায়োফ্লক যারা করে এই সিমেন্ট ট্যাঙ্কে বা আমি কিন্তু মানে ম্যাক্সিমাম দেখেছি তারপোলিনের ট্যাঙ্ক, তো হয় কি যে ওইটার অবশ্য ভিতরটা কিন্তু অনেক মসৃণ থাকে, তারপোলিন গুলো যেগুলো থাকে ওগুলো অবশ্য জিএসএমআর বেশি থাকে। আচ্ছা, তো ওই তারপোলিন গুলো অনেক ভিতরটা মানে মসৃণ থাকে, কিন্তু এটা তো আপনার সিমেন্ট, এটা কিন্তু হালকা ইয়া থাকে। তো আমরা অবশ্যই এটা একবার মানে মসৃণ করার চেষ্টা করছি যতদূর সম্ভব, কিন্তু তারপরে সবটুকু তো হয় না, হয় না। তো এইটার একটা ইফেক্ট হতে পারে। আমরা আবার করতাম কি যে যখন এখানে আপনার 12,000 পিস বা এরকম মাছ ছিল, তখন যদি আমরা এটা একটা রাউন্ড ট্যাঙ্কের অবশ্যই একটা ভালো সুবিধা যে আমরা যদি এদিকে একটা ঢেউ দেই, আচ্ছা, তাহলে হবে কি যে মাছগুলো ঢেউর অপোজিটে সাঁতার দেয়। আচ্ছা, এটা একসময় দেখতে আমাদের খুব ভালো লাগতো। হ্যাঁ, তো আমরা মনে করতাম যে মাছগুলো যদি সাঁতার কাটে তাহলে হয়তো মাছগুলো বাড়বে, তো আমরা খাবার দিলে একটা করে ঢেউ দিতাম। আচ্ছা আচ্ছা, তো ঢেউটা এদিক দিয়ে ঘুরে আসতো এবং মাছগুলো অপোজিট দিয়ে ঘুরতো, আমাদের দেখতে খুব ভালো লাগতো জিনিসটা। তো এটার কারণে হয়তো বা কিছু মাছ আঘাত পেয়ে থাকতে পারে। আচ্ছা, তো যাই হোক ওগুলো এখন আর করি না, আগে যে মাছগুলো উপরে ভাসতো এখন তারা আর ভাসে না, ভাসে না। আচ্ছা আচ্ছা, এটা এখন মানে এরা একটু বড় হওয়ার সাথে সাথে আপনি যদি এখানে একটু আওয়াজও করেন ওরা খাবার খেতে আসবে না। আচ্ছা, আপনার এই পরিকল্পনা কি আরো ভবিষ্যৎ পরিকল্পনা কি বাড়ানোর চিন্তা নাকি? অবশ্যই, আমি ওই পঞ্চগড়ের এক ভাইয়ের ভিডিও দেখেছি যেটা আমাকে বেশ অনুপ্রাণিত করেছে। উনি হয়তো আপনার ওই 1,00,000 লিটারের যে মানে পন লাইনার করে যেটা করতেছেন, আচ্ছা, মানে ওই যে জমির মধ্যে পুকুরের মতো করে, তো আমার ওটা ভবিষ্যতে করার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, মানে ওখানে চিপল দিয়ে আর কি ওই টাইপের? হ্যাঁ হ্যাঁ, না খুব ভালো জিনিস। তো আপনি আমাদেরকে আর কি কি দেখাতে চাইছিলেন ওই যে আপনার? এটা অবশ্য মানে এরকম সাইন্টিফিক কোনো কিছু না। আচ্ছা, আমাদের এই ট্যাঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে ফ্লক কমে যাওয়ার কারণে শীতে মানে আমাদের এটা কিন্তু মোটামুটি বেশ একটা খোলা পরিবেশ এবং এখানে কিন্তু মানে টেম্পারেচারটা ডাউন হয়ে যায় বেশি। আপনি আজকে কিন্তু মোটামুটি বেশ রোদ উঠেছে আর আমরা যেহেতু উত্তরবঙ্গে, আপনি আমাদের ওই যে ওখানে যে আপনার ওই যে থার্মোমিটারটা আছে একটু ভাই একটু হেল্প করেন না। হ্যাঁ, এতে করে ফ্লকের গ্রোথটা বাড়ে। তো আমরা মাঝে মধ্যে দেখেছি যে পঞ্চগড়ের দিকে আমাদের এবার কিন্তু 3 ডিগ্রির দিকেও নেমে আসছিল। তো এতে করে আমাদের এই ট্যাঙ্কে আমরা এক সময় হয়তো বা 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার পাইছি, এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য ভালো না। এতে করে আমাদের ফ্লকের গ্রোথটা অনেক কম থাকে। আপনি একটু আগে যেটা দেখলেন যে ফ্লকের গ্রোথটা যে ফ্লকগুলো অবশ্যই একটু আগে আমরা ফেলে দিলাম আগে রাখা ছিল জন্য, তো ফ্লকের গ্রোথটা কম হওয়ার কারণে আমি করলাম কি এফসিওটা একটু বাড়াই। এদিকে একটু আসো দেখাই। হ্যাঁ, এখানে এফসিও করছেন এটাতে? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এফসিও। তো এখানে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে এইটা কিন্তু আমাদের একটা ওয়াটার হিটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের ওয়াটার হিটার। তো এক্সকিউজ মি ভাই, এটা একটু বন্ধ করে দাও তো, এটা পানিটা একটু ধরতে যাচ্ছি। আমি পানি ধরলে সমস্যা নেই, ধরা যাবে। আচ্ছা, তো এটা কিন্তু একটু আপনার টেম্পারেচার কন্ট্রোল করে, বুঝছেন? আচ্ছা, এই এই মেশিনটা দিয়ে? জি জি জি। আচ্ছা, হ্যাঁ, এটা একটু তুললাম, হ্যাঁ, দেখানোর জন্য। বন্ধ আছেন এখন? চালু থাকা অবস্থায় তুললে অবশ্যই এটা ফিরে যায়। আচ্ছা আচ্ছা, এখন কাটবে না তো, বেশি হিট দেওয়া থাকলে তাহলে বেশি হিট দেওয়া থাকলে তাহলে ফাটে। আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে আপনি এটার টেম্পারেচারটা কন্ট্রোল করছেন? আচ্ছা আচ্ছা, এফসিওর? জি। আচ্ছা, এটাকে অবশ্যই এরকম করে ডুবাই রাখতে হয়। আমাদের আরেকটা যেটা ছিল, আচ্ছা, এটা কিন্তু আমাদের ফেটে গেছিল এখানে। হ্যাঁ, এটা প্রথমে ছিল,
যদি ঢাকা থেকে নিয়ে আসা যায় তো সেক্ষেত্রে এটার প্রাইস 250 টাকা, 250 টাকা, আর রংপুর থেকে হলে হয়তো আপনার 400 টাকার মতো এরকম পড়বে। আচ্ছা আচ্ছা, তো এটাতে কি আপনার মনে হচ্ছে যে কাজ হচ্ছে এটা দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে কাজ হচ্ছে। কিন্তু যারা বড় বড় ট্যাঙ্ক করছে যাদের, ওখানে কি এটা ইউজ করা যেতে পারে? এটা কিন্তু ওয়াটেজটা অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেমন ধরেন যে এটার একটাই 300 ওয়াটের, তো আমাদের এই ট্যাঙ্কে আমরা যেটা চিন্তা করছিলাম যে যদি সব দিক দিয়েই একটা বা দুটো করে দেওয়া যেত সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা অনেক দূর কন্ট্রোল হতো, সেক্ষেত্রে আপনার বিলটা অনেক বেশি আসতো, বেশি আসতো। যার কারণে আমরা এটা না করে আমরা ফ্লকটাকে আলাদা করে, মানে এফসি এর মাধ্যমে ওটাকে আলাদা করে প্রোভাইড করতে না, আমরা দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে হচ্ছে শীতে যেহেতু টেম্পারেচারটা তো অবশ্যই কন্ট্রোল করতে হবে, তবে ভাই যেটা মানে টেম্পারেচারের জন্য ব্যবহার করছে এটাও একটা ভালো দিক। আরেকটা আপনাদের সাথে শেয়ার করবো, আমি হয়তো বা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে আজমল ভাই, এর আগে আপনারা ভিডিও দেখেছেন, আজমল ভাই করেছিল এটার উপরে পুরোটাতে চিপল দিয়েছিল, দিয়ে তিনটা হচ্ছে 100 ওয়াটের বাল্ব দিয়েছিল পানিটাকে সবসময় একটু গরম রাখার জন্য, টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য। আপনারা হয়তো এই জিনিসগুলো অবলম্বন করতে পারেন যাতে যে কোনো একটা তো কাজে লাগতে পারে। আপনার সঙ্গে কে কে আছে এখানে কাজ করছে বা আপনি একাই? এখানে তো আমরা একাই কাজ করছি আমাদের অফিস থেকে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে আমি আছি, আমাদের আপনাকে যারা সহযোগিতা করছেন সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমাদের সুজন ভাই। সুজন ভাই, আপনার সঙ্গে কথা বলবো, একটু আসেন। আসেন, আমি সুজন, এটা তত্ত্বাবধানে আছি, সবসময় আমি এটা তত্ত্বাবধান করে থাকি। প্রতিদিনের খাবার প্যারামিটার সেট, বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি আমি প্রতিদিনই আর কি। আপনি এই জিনিসগুলো শিখছেন কোথা থেকে? এটা আমি করতে করতেই শিখে গেছি। আপনার কি মনে হচ্ছে যে আসলে এটা কতটুকু? এটা খুব লাভজনক ভাই, যদি আমরা করতে পারি, ভালোভাবে যদি করতে পারি খুব লাভজনক। আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে এখন পর্যন্ত যতটুকু গ্রোথ আনতে পারছেন আপনারা, তাতে কি ভবিষ্যৎ কি মনে হয়? হ্যাঁ, মোটামুটি ভালো গ্রোথ, ঠান্ডা হিসাবে যা গ্রোথ নিয়ে আসছি আমরা, 2 সেন্টিমিটার ছিলাম মাছ, এখন মোটামুটি 7-8 সেন্টিমিটার হয়ে গেছে ওয়েট, মনে করেন যে 25 গ্রাম, কোনোগুলো আবার বেশি যেগুলো বড় হয়েছে সেগুলো 30 গ্রামের মতো চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই অবস্থায় আছে। তো আপনি তো কাজ করছেন সার্বক্ষণিক, এটার দেখাশোনার দায়িত্ব আপনার, আপনার কি মনে হচ্ছে যে কোন কাজটা আপনার ভুল মনে হয়েছে যে এটা আমার ভুল হয়েছে, যেটা আমি দর্শককে উদ্দেশ্যে বলতে চান যেটা যেন দর্শকরা না করে এরকম? যেটা হয়েছে সেটা বললো মিথুন, বললো একটু আগে। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে হলো টিডিএস, আমাদের এই শিঙি মাছে আসলে টিডিএস লবণটা যদি বেশি হয় তাহলে মাছে মাছের চামড়া আর কি ক্ষত হয়ে যায়, ক্ষত হওয়ার কারণে মাছটার সমস্যা হয়ে যায়। আমরা আরও করছিলাম কি, ওই যে নেটটা টানার কারণে এখানে আমরা ওই যে কয়েকটা বড় মাছ ছাড়ছিলাম খাবার খাওয়ানো, মানে অতিরিক্ত খাবারটা যেন খায়, এই কারণে জাল টেনে মাছটা উঠাইতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, এই উঠাইতে যায় আমাদের কিছু মাছ নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে বেশি আঘাত পেয়ে গেছে ওটা। আর আমাদের এই যে আউটলেট একটা পাইপ আছে, এই পাইপটা চিকন হয়ে গেছে। ও আচ্ছা, এটার কারণে কিছু মাছ মারা গেছে মাছ বের করতে যেয়ে। আচ্ছা আচ্ছা, তো এই পাইপটা একটু মোটা দিতে হয়। আচ্ছা, তো দর্শক শুনতেই পারলেন যে এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাইপটা, আউটলাইনের যে পাইপটা হয় এটা একটু যেন মোটা হয়, এবং যে বিষয়গুলো ভাই শেয়ার করলো অবশ্যই মাথায় রেখে। কারণ ধন্যবাদ ভাই আপনাকে।